আরো আমার নবীর ঘরের আঙ্গিনায় ঘোরাফেরা করত কখন কোরআনের তিলাওয়াত হবে আমরা রোজার মধ্যেও এটাকে এমন কিছুদিন আগে এক তারাবিতে গিয়ে ফেরত আসতে হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক হে মানুষ তুমি শেষ পর্যন্ত আমাকে ভুলে গেলা মা গাররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসের কারণে তোমার এত গুরু এত অহংকার তোমার এত করিম রব যিনি তোমাকে মায়ের পেটে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তিনি তোমা যিনি তোমাকে ইনঅর্গানিক ম্যাটার থেকে শুরু করে অর্গানিক ম্যাটার পর্যন্ত অতঃপর বায়োলজিক্যাল তোমার যে কনস্টিটিউশন তোমার মায়ের পেটে এই যে ধারাবাহিকভাবে স্টেজ বাই স্টেজ ডেভেলপ করে করে তোমাকে তোমার সৃষ্টি দিয়ে তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছে সেই সত্তাকেই তুমি ভুলে গেলা আমার আল্লাহ বলছেন আমি তোমার মায়ের পেটে তোমার খোঁজ নি নাই তুমি নিয়েছো তোমার কোনো পাড়া প্রতিবেশী নিয়েছে তুমি মায়ের পেটে একটা কবরের মধ্যে ছিলা আমার ভাইরা এখন যুদ্ধ করে কবরের মানুষ জীবন্ত না মৃত কবরের মানুষ জীবন্ত না মৃত ও ভাই যেটা নিয়ে যুদ্ধ করার সেটা নিয়ে করেন ও ভাই কবরের পেটও পেট মায়ের পেটও মাটির পেটকে কবর বলে মাটির পেটকে কবর বলে আর মায়ের পেটকে গর্ব বলে একটা মানুষের পেট একটা মাটির পেট ওই মাটি থেকে কিন্তু আমার সৃষ্টি আমার মায়ের পেটেও কিন্তু আমি জিন্দাই ছিলাম খেতাম নাচতাম খুশি হতাম ক্ষুধার্ত অনুভব করতাম আমি ফিল হাংরি সবকিছু মায়ের পেটেও হইতো এই জিনিসগুলো আবার কোথায় হবে মাটির পেটেও তো এখানেও জীবন এখানেও জীবন মাসকানেরটাও জীবন এটা আলাদা মাসকানেরটা আলাদা পরবর্তীটাও আলাদা এক একটা লাইফের স্টাইল এক এক রকমের সম্মানিত উপস্থিতি তো আমি উনাকে বলছি এই যে মানব সৃষ্টি আমি আসেন আপনাকে একটা একটা করে কোরআনে পাক থেকে আয়াত বলি উনি পড়ছেন অবাক হচ্ছেন পড়ছেন অবাক উনি আমাকে শুধু জিজ্ঞেস করেন এটা তো এই কিতাবে থাকার কথা না এটা এই কিতাবে আসলো কেন এটা তো আমরা 80 70 এর দশকে জানতে পেরেছি ডেভেলপমেন্টটা এইভাবে হয়েছে এই কিতাবে কেমনে আসলো আল্লামা এটাকে এজাজুল কোরআন বলে এটাকে এজাজুল দিস ইজ দি মিরাকুলিস্টিক অ্যাট্রিবিউট মিরাকুলিস্টিক ক্যারেক্টারিস্টিক্স অফ দি হোলি কোরআন দ্যাট আপনি এই যে এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিতাবের ব্রাশ দিয়ে আমার কিতাবগুলো কালার করে দিলেন এখন ঠেলা সামলান পারেন কিনা দেখেন এরপরে পৃথিবী ধ্বংস হবে কিভাবে হবে বলেন মানে সবকিছু ধ্বংসের দিকে কিভাবে হবে আপনি ব্যাখ্যা দিলেন এভাবে 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 হবে আচ্ছা একই জিনিস যদি আমার এই কিতাবের মধ্যে থাকে কি বলবেন কো এটা তো এখানে থাকার কথা না আলম যদি থাকে আপনি অনেক দূরে যাইতে হবে না শুধু ইজা সামাউন ফাতারাত পড়েন শুধু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়েন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আপনি যখন পড়বেন উনি পড়ছেন আর ঘামছেন পড়ছেন আর ঘামছেন আমি যদিও আপনাদেরকে হার্ভার্ডের কথা বলছি এটা আমি আপনাদেরকে কিন্তু গল্প বলছি না আমি একটা রিয়ালিটি আপনাকে অন্যভাবে শোনাচ্ছি উনি শুধু আমাকে বলছেন এটা তো এই কিতাবে থাকার কথা না এটা এখানে আসলো কেমনে আল্লাহ আমারও প্রশ্ন একই এটা এখানে আসলো কেমনে সেই কারণে এটা হচ্ছে পবিত্র কোরআন এটা কোনো সায়েন্সের কিতাব না পবিত্র কোরআন কোনো সায়েন্সের কিতাব না এটা সাইনের কিতাব কিসের কিতাব একটা হচ্ছে এস আই জি এন সাইন আর একটা হচ্ছে এস আই এন সি ই সাইন্স সাইন্স মানে বিজ্ঞান সাইন মানে নিদর্শন কি জিনিস নিদর্শন আসেন আমরা এরই ধারাবাহিকতায় ঢুকে যাই কোরআনে পাকের মধ্যে এখন এই কিতাব আমি বললাম আপনাকে আপনি এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিতাবের মতো আমারটারও চালাই দিছেন এখন বলেন আমারটা কি অন্যান্য কিতাবের মতো আমি তো মাত্র তিনটা জিনিস আপনার কাঁধে রাখলাম এই ভরও আপনি সহ্য করতে পারতেছেন না যদি আমাদের উলামায়ে কেরাম আসা একটা সূরা আপনার কাঁধের উপর রাখে
পারবেন আমি বললাম দুনিয়া তুলে এক পাশে রাখেন ইন্না আতয়না কাল কাউসারের মধ্যে যদি আপনি আসেন ডুবে যাবে ইন্না আতয়না কাল কাউসারের মধ্যে ডুবে যাবে যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে এজাজ ইন্না আতয়নার মধ্যে আল্লাহ রেখেছে আমি যখন হিসাবগুলো 10 এর হিসাব মিলাইলাম ইন্না আতয়না কাল কাউসার থেকে পাগল হয়ে যাওয়ার জোগা আমি সেই জন্য বলছি এই কিতাবটাকে বাংলাদেশের যেই থাকে রাখা দরকার আমরা সেই থাকে রাখতে ব্যর্থ হয়েছি এটাকে নিচক খতমের কুরআন নিচক সওয়াবের জন্য নিচক মানুষের মারা গেলে পড়ার জন্য করে করে কুরআনের গ্রেড নিচে নামিয়ে ফেলেছি আজকে আপনি দাঁড়িয়ে আপনি কুরআনের বিরুদ্ধে অথবা অনেক সময় দেখা যায় কুরআন কি জিনিস কুরআন ও ভাই আমেরিকার একজন বড় সায়েন্টিস্ট উনি বলছেন আমি পুরো কিতাব পড়ি নাই শুধু আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি এতটুকু পড়ার পরে আমার ঘুম হারাম হয়ে গেছে আমি চিন্তা করছি জালিকাল কিতাব এটাকে বলা হচ্ছে আল কিতাব দ্য বুক আল কিতাব মাওলা আল কিতাব কেন বললেন আল কিতাব মানে এটা একটা কম্প্রিহেনসিভ বুক এটা কোন নির্দিষ্ট একটা বিষয়ের না যেই চ্যানেল দিয়ে আপনি এই কিতাবের সমুদ্রে ডুববেন আপনার কোন তলা নজরে আসবে সায়েন্স বলেন কমার্স বলেন আর্টস বলেন কনস্টিটিউশন বলেন ল বলেন যেই কোন জ্ঞানের আপনারা তো শুনতে অভ্যস্ত না হুজুর সৈয়দি শাইখুল ইসলাম আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরী গত 2 বছর 3 বছর আগে এনসাইক্লোপিডিয়া অফ কুরআন কুরআনিক নলেজ উনি এটা লিখেছেন সেই কিতাবের মধ্যে কালামে পাক থেকে প্রায় 20,000 এর মতো জ্ঞান উনি বলেছেন এই যুগে বসে কত 20,000 তো এটা কি শেষ না এটা শেষ না এটা একটা আজিম কিতাব ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন ম্যাথ বলেন অ্যাস্ট্রোফিজিক্স বলেন যেই কোন বিষয় কসমোলজি বলেন যেই কোন বিষয় যেই চ্যানেল দিয়ে আপনি ঢুকবেন এই কিতাবের মধ্যে কোন কুলকিনারা নাই কুরআন কি বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি এটার ভিতরে লা শাক্কা ফি বলে নাই লা রাইবা বলেছে আরবীর মধ্যে রাইবুন শাক্কুন এগুলা অনেক সময় এক অর্থে ব্যবহৃত হলেও মাদ্রাসার যারা উলামায়ে কেরাম ওনারা জানেন শব্দের মধ্যে কিছু টেকনিক্যাল ফারাক থাকে শাক্কুন এক জিনিস রাইবুন আরেক জিনিস র‍্যাব যখন ম্যাচিওরড হয় এটাকে শাক বলে এটাকে সন্দেহ বলে ডাউট এটাকে সন্দেহ বলে কিন্তু তার আগের স্টেজকে রাইব বলে কনফিউজড হওয়া ওয়্যার টু গো দিস ওয়ে অর দ্যাট ওয়ে কিন্তু আল্লাহ বলছেন সন্দেহ তো অনেক দূরের কথা তোমার ভিতরে রাইব পর্যন্ত আসবে না এই কিতাবের ব্যাপারে আর উনি বলছেন এটা আমি চিন্তা করছি 1400 বছর 1500 বছর আগে কিতাব অবতীর্ণ হয়েছে এটা তো এক দুই দিনের জন্য অবতীর্ণ হয় নাই দীর্ঘদিনের জন্য অবতীর্ণ হয়েছে এটা কি রকম কনফিডেন্ট মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদম কি রকম কনফিডেন্ট সেই যুগে বলে দিচ্ছে লা রাইবা ফি আমার বুঝতে বাকি রইল না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি চরিত্র আমি পড়েছি উনি অসম্ভব ভদ্র ছিলেন অসম্ভব ভদ্র ছিলেন ওনার পক্ষে এই ধরনের হুংকার সম্ভব না ডেফিনেটলি উনি যার মাধ্যমে প্রেরিত হয়েছেন তিনি এই কিতাব ওনাকে দিয়ে এখানে পাঠিয়েছেন দূরে যেতে হয় আল্লাহ এই কিতাব এখন দেখছেন পৃথিবীর যেই কোন প্রান্তে এই কিতাব নিয়ে আপনি যাবেন কেউ আপনার কিতাবকে চ্যালেঞ্জ করতে পারবে না যদি আপনার ভিতরে ওই কনফিডেন্স থাকে কনফিডেন্স কখন আসে আমি মাদ্রাসার ছাত্র আমার চেয়ে যারা ছোট তাদেরকে বলবো আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে পড়া ছাড়া কনফিডেন্স আসে না আপনি যে কনফিডেন্ট সেটা আপনার হাসি দিয়ে বুঝতে পারবে
আপনি যখন মুখকে বানিয়ে রাখবেন লাগাতার হুংকার দিতে থাকবেন বুঝতে হবে কনফিডেন্স নাই তো আমার নবী ইসমাইলি ফেস ছিল কেন অনেক কনফিডেন্ট ছিলেন ইয়া রাসূলুল্লাহ এত কনফিডেন্স আসলো কোত্থেকে কো কারণ ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা কনফিডেন্সের কথা বলছো কনফিডেন্স তো সেই তারিখ থেকে এসেছে আমার আল্লাহ বলছেন হাবিব যা কিছু জানতেন না জানিয়ে দিয়েছি লিস্ট বানিতে বলেছে আমার নবীকে হাবিব লিস্ট করেন কি কি জানেন না আমাকে বলল আমি কি বলবো আসমানের উপরে কি আছে জানি না জমিনের নিচে কি আছে জানি না সমুদ্রে কি আছে জানি না কবরের মধ্যে কি হচ্ছে জানি না জানি না জানি না জানি না তা আমার নবীকে আল্লাহ জানার লিস্ট করতে বলেন নাই না জানার লিস্ট করতে বলেছেন এবং বলেছেন যা জানতেন না জানিয়ে দিয়েছি এবার আপনি খোঁজেন কই জানেন না আপনি আপনি বলতেছেন এবি জানেন না ওবে আমার আল্লাহ বলছেন যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছেন এরপরেও যদি আপনি ওই না জানার লিস্ট খোঁজেন তো বুঝতে হবে আপনার ওই ফিউজার কোন জায়গা থেকে এসেছে ইজা জা আকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ বুঝতে পেরেছেন আমরা সেই জায়গায় আর না যাই এই তিন চারটা জিনিস আরো অনেক তো অনেক লম্বা সিটিং তো এই দুই তিনটা জিনিস বলার পর ব্যক্তি ঘামতে শুরু করেছে এরপরে আমি বললাম দুনিয়ার মুজিজা এক পাশে রাখো তুমি এই জায়গায় বসো মাইক আনতে বলো সূরা ফাতিহা তেলাওয়াত করি সেটা যদি বিদীর্ণ না হয় তাহলে তুমি আমাকে বলবে এটা আল্লাহর কিতাব না তখন মাইক আনা হলো সূরা ফাতিহা তেলাওয়াত করলাম ব্যক্তি কোরআনে পাক শুনে কানতে বাধ্য হলো তার চোখের কোণায় পানি জমেছে মাওলাই করিমের দরবারে আরজি ছিল আল্লাহ সূরা ফাতিহা আজকে যেন এমন ভাবে পড়ি ব্যক্তির সিনা বিদীর্ণ হয়ে যেন পিছন দিক দিয়ে বের হয়ে যায় এটা এত সহজ কালাম ইলাহি যারা আমার নবীর চরম বিরোধিতা করত তারও আমার নবীর ঘরের আঙ্গিনায় ঘোরাফেরা করত কখন কোরআনের তিলাওয়াত হলো সেই জায়গা থেকে আমরা একেবারে এমন বঞ্চিত হলাম আমরা রোজার মধ্যেও এটাকে এমন কিছুদিন আগে এক তারাবিতে গিয়ে ফেরত আসতে হয়েছে এমন তারাবি পড়াচ্ছে না পড়াই এটা তারাবি এটা কোরআন আপনার কোরআন শুনে নন মুসলিমের চোখে পানি এসে যায় আপনি আমি মুসলমানের দিল পর্যন্ত গলাইতে পারতেছি হয় আমার দিল শক্ত নতুবা আপনার দিল শক্ত সম্মানিত উপস্থিতি এরকম একটা কিতাব যেই কিতাবের মাধ্যমে পৃথিবীর যদি আপনি সিভিলাইজেশনের পৃথিবীর রেভলুশনের হিস্ট্রি পড়েন আপনি দোয়া করবেন মাওলাই করিম যেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসে আমরা যেন কথাগুলা বলতে পারি মানুষ যেন আমাদেরকে ডাকে তারপরে আমরা দেখাবো ওয়েস্টার্ন কান্ট্রিও দেখাবো আমেরিকাও দেখাবো তারপরে আমরা আমার নবীর আনিত বিধানও দেখাবো সম্মানিত উপস্থিতি মাত্র 23 বছরের মধ্যে পৃথিবীর কোন রেভলুশন 23 বছরের মাথায় হয় নাই এবং এত কম রক্ত খরচ আমার নবী 13 বছর মক্কায় একেবারে নীরবে নিবৃত্তে দাওয়াতের কাজ করে যাচ্ছে 10 বছর মদিনা শরীফে বসার কোনো সুযোগ নাই 10 বছর মদিনা শরীফ থেকে যখন চলে যাচ্ছেন আমার নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো আমার নবী যেই দিন ইয়াসরিবে কদম রেখেছেন সেই দিন ইয়াসরিবের বাউন্ডারি 15000 স্কয়ার ফিট আমার নবী যেই দিন আল্লাহর ডাকে লাব্বাইক বলেছেন সেই দিন ইয়াসরিব যেটা মদিনা হয়েছে সেটার বাউন্ডারি 32 লক্ষ স্কয়ার ফিট সুবহানাল্লাহ 32 লাখ স্কয়ার ফিট এখন আপনি আমাকে বলেন মানুষ কয়জন মারা গেছে কো অনেক যুদ্ধ হয়েছে হ্যাঁ 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কিছু কম আপনারা জানেন মানুষ মারা গেছে উভয় পক্ষ মিলে 500 550 এর মাঝখানে ফিগারগুলোর মধ্যে 10 20 জন উঠানামা করতে পারে কিন্তু পৃথিবীর ইতিহাস কখনো বিশ্বাস করবে না এত অল্প মানুষের মৃত্যু দিয়ে আপনি পৃথিবীতে একটা সবুজ বিপ্লব সৃষ্টি করেছেন যেই বিপ্লব আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণে কি আজি
13 বছর মক্কা শরীফ নীরবে নিবৃত্তে করে যাচ্ছে কেউ 13 পায় নাই 10 বছরের মধ্যে মদিনা এরকম হয়ে যাবে নাম দিয়েছে কি মদিনা ইয়াসরিব মদিনা কেন কারণ আমার নবীর কদম পড়েছে মিসাক কনস্টিটিউশন রচিত হয়েছে যেই আমার নবীর আনিত দ্বীন প্রতিষ্ঠা হয়েছে দ্বীন দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব হয়ে গেছে মদিনা দ্বীন থেকে মদিনা সিটি স্টেট যারা ওয়েস্টার্ন ফিলোসফি গ্রিক ফিলোসফি পড়ে তারা জানে সিটি স্টেট কাকে বলে যেখানে একজন আইন প্রণেতা থাকে যেখানে একটা আইন গ্রন্থ থাকে যেখানে আইন মেনে চলতে হয় ও ভাই আমার নবী যেই ভূখণ্ডে ঢুকতেছে সেই ভূখণ্ডের মানুষের কাজ ছিল যুদ্ধ করা মারামারি করা কাটাকাটি করা বছরের পর বছর কথাই কথাই মারামারি সেই ভূখণ্ডের মধ্যে যখন আমার নবী কদম রেখেছেন সেই ইয়াসরিব দ্বীন প্রতিষ্ঠার কারণে হয়ে গেছে মদিনা খবরদার মানে হচ্ছে এখানে কিন্তু এখন কি আছে কনস্টিটিউশন আছে আইন প্রণেতা আছে আইনের প্রয়োগ আছে আজকে থেকে মাথা উঠতেও সাবধান মাথা নামাতেও সাবধান আপনি কে কোন বাড়ির কোন চৌধুরীর ছেলে কোন তোয়াক্কা করা হবে না মিসাকে মদিনা তথা আমার নবীর দেওয়া বিধান যদি ভঙ্গ হয় প্রত্যেককে আইনের আওতায় আনা হবে সিটি স্টেট হয়ে গেছে মদিনা কি থেকে দ্বীন থেকে সেখানে একটা তামাদ্দুন সৃষ্টি হয়েছে সংস্কৃতি সেটাও দ্বীন থেকে মদিনা দ্বীন থেকে তামাদ্দুন আর আপনি এখন বলছেন ইসলাম সভ্যতা বিরোধী ইসলাম সন্ত্রাসবাদী ইসলাম আপনাকে সিটি স্টেট শহর শিখিয়েছে শহর ইসলাম আপনাকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান দিয়েছে ইসলাম আপনাকে বিদায় হজ্জের ভাষণে আমার নবী হায় হায় আমি যখন পড়ি শুধু চিন্তা করি আমার নবী কি করেন মদিনা আমার নবী দাঁড়ালেন বিদায় হজ্জের ভাষণে বলার দরকার ছিল মুসলমানদেরকে বলছে ইয়া আইয়ুহান নাস সেই ডাকগুলো যদি আমার কানে লাগে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে রহমাতুল লিল আলামিনের আওয়াজ ইয়া আইয়ুহান নাস হে মানুষ আমার নবী মুসলমানদেরকে অ্যাড্রেস করছে না 13 বছরের তাবলীগ আমার নবীকে কোন জায়গা থেকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে রোমান এম্পায়ার অমুক এম্পায়ার সুপার পাওয়ার সবগুলার দিকে দৃষ্টি দিয়ে আমার নবী বলছেন পূর্ববর্তী যত সিস্টেম ছিল সমস্ত সিস্টেম যেগুলার মাধ্যমে গরিবের উপর অত্যাচার হতো যেগুলার মাধ্যমে সমাজের অধিকার বঞ্চিত মানুষ নিষ্পেষিত হতো আমি সমগ্র সিস্টেম আমার কদমের নিচে দিয়ে ভুলনকিত করে দিলাম আজকে আজিব বিষয় না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজ্জের ভাষণে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করেন সেই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমার নবী নারীর অধিকার থেকে শুরু করে পুরুষের অধিকার শ্রমিকের অধিকার শিশুর অধিকার সমাজের অধিকার বঞ্চিত মানুষের ব্যাপারে আমার নবী হ্যাঁ নো কোনো কথা নাই যেটা আমার নবী মেনশন করেন নাই যেটা পরবর্তীতে ম্যাগনা কার্টা হয়েছে 1200 শতাব্দীতে যেই ম্যাগনা কার্টা ওয়েস্টার্ন গণতান্ত্রিক আন্দোলনের মূল যেটা পরবর্তীতে ইউনাইটেড নেশনের মধ্যে যত আইন প্রণীত হয়েছে সবকিছুর বেস বানানো হয়েছে হয় মিসাকে মদিনা নতুবা বিদায় হজ্জের ভাষণ নারীর অধিকার বলেন শিশুর অধিকার বলেন এমন কি আমার নবী বলেছেন তোমরা শ্রমিকদেরকে তাদের গায়ের ঘাম শুকানোর আগে যা তার প্রাপ্য তাকে সেটা দিয়ে দাও হেন কোনো জিনিস নাই জামেউল কালিম সেই দিন আমার নবী মেনশন করেন নাই এই হচ্ছে পুরা আমাদের ধর্ম তাবলীগ এটা মারামারির জন্য আসে নাই আমার নবী যখন কাজ করছে তখন আরব বিশ্বের মধ্যে একটা সমাজ ব্যবস্থা ছিল সেটা লাহাবীয় ব্যবস্থা লাহাবীয় সমাজ কেমন লাহাবীয় সমাজের মধ্যে মুরব্বী সমাজের মানুষ নারী শিশু
সমাজের অধিকার বঞ্চিত মানুষ কারো জন্য কোন প্রকার আইন শৃঙ্খলা কানুন ছিল না যার আছে সেই যার লাঠি তার অধিকার এহেন একটি ঘৃণা এহেন একটি অসভ্য যেটাকে ঐতিহাসিকগণ বলেন হিউম্যান রাবিশ এমন সমাজের মধ্যে আমল নবী কাজ শুরু করেছেন সেই কারণে আমরা যারা ওয়াজ তকরির করি আমরা ওয়াজ তকরিরে নামার আগে আমাদের উচিত আমাদের ব্র্যান্ড তৈরি করা কি তৈরি করা ইমেজ যতক্ষণ আমার ইমেজ তৈরি হবে না আমার প্রোডাক্ট বাজারে বিক্রি করলে কেউ নেবে না আমার ইমেজ তৈরি করতে হলে পার্সোনালিটির মধ্যে দুইটা মৌলিক জিনিস দরকার হয় জ্ঞান এবং সচ্চরিত্র আর সমাজের মধ্যে সোশ্যাল কন্ট্রিবিউশন লাগে সোশ্যাল ইন্টিগ্রেশন লাগে এভাবে যখন আপনি আপনার ইমেজ তৈরি করবেন এরপরে যখন বাজারে আসবেন আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার আগে 40 বছর সময় নিয়েছেন আমার নবীর ব্র্যান্ড তৈরি করার জন্য আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন আল আমিন যেখানেই যায় কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না কিন্তু একটা কথা সবাই বলে কি আশার জায়গা আশ্বস্ততার জায়গা বিশ্বাসের জায়গা প্রাণের জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বিশ্বাস করে না কিন্তু আমার নবীর হাতে টাকা কি রেখে যায় জমা রেখে যায় কেন কো আসমান জমিন উল্টাই যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান উল্টায় না